বাড়িতে আমি একাই ছিলাম অ্যাকচুয়ালি তাই বাবা মা ভোরবেলা বেরিয়ে যাওয়ার পর আমি সেই যা আবার ঘুমিয়েছি আর এখনো ঘুমিয়েই আছি তারপর উইকেন্ড উঠতে ইচ্ছা হয় না প্রায় এগারোটা মতন বাজে না এবার আমাকে উঠতেই হবে তো উঠেই ফার্স্টে আমি একটু এই স্ট্রেচিংটা করি নয়তো আমার আর ঘুম ভাঙে না দেন আমি মনে করি যে আমি কোন তিনটে জিনিসের জন্য গ্রেটফুল ব্যাস হয়ে গেছে এবার আমি চুলটা বেঁধে এখানে পর্দাগুলো সরাচ্ছিলাম তারপর বিছানাটাও একটু ঠিক করছিলাম ঘর পরিষ্কার থাকলে মনটাও ভালো লাগে তাই না তারপর গিয়ে ব্রাশ করে মুখ ধুয়ে আমি একটু ক্রিম মেখে চলে গেছিলাম রান্নাঘরে আজ আমি ফার্স্ট টাইম ভাত বানাচ্ছি তাও একা একা যাই হোক ভালোই হয়েছে আমি তো আজ খুব প্রাউড নিজের উপর খেতে বসে পড়েছি মা বাকি খাবারগুলো বানিয়েই গেছিলো আমি শুধু গরম করে আলু হাতে মাখিয়ে নিয়েছিলাম খাওয়া হয়ে গেছে এবার বাসনগুলো চট করে আমি মেজে নেব। তারপর গেছিলাম স্নান করতে অ্যাকচুয়ালি আমি খাবার পরেই স্নান করি ওয়ার্ক ফ্রমহোমের জন্য এখন তো অভ্যেস হয়ে গেছে স্নান করার পর ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে তো একদম ভুলবে না হয়ে গেছে এবার সব জানলাগুলো খুলে আমি আবার শুয়ে পড়েছি তো যাই হোক এভাবেই কাটলো আজকের দিন